নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি আপনাদের সামনে চাইনিজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ ভেজ স্টাইলে চাউমিনের রেসিপি তো যাই হোক বন্ধুরা আমি চাউমিনের রেসিপি বানানোর জন্য সয়া সস টমেটো সস একটা পাতি লেবু আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি এই চাউমিনের প্যাকেটটাকে কেটে নিয়ে এবার চাউমিনটাকে বের করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চাউমিনের সঙ্গে চাউমিনের মশলাও দিয়েছে তো আমি এইগুলো রেখে দেব আর একটা চাউমিনের মশলা ব্যবহার করব আর সাথে দেখুন চাউমিন কীভাবে বানাই তার পদ্ধতির একটা লিস্টও দিয়ে দিয়েছে বন্ধুরা আমার শ্বশুরমশাই বহরমপুর কনজিউমার্স থেকে চাউমিনের প্যাকেটটা এনেছে তো আপনারা বহরমপুর কনজিউমার্স থেকে সমস্ত মুদির বাজার করতে পারেন সেখানে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর এটা হলো একটা সরকারি দোকান তো আমি চাউমিন বানানোর জন্য প্রথমে উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিলাম এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তার আগে জলের ওপর আমি সামান্য তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন আর আপনারা যখন বাড়িতে চাউমিন বানাবেন তখন এভাবে জলে একটু তেল দিয়ে দেবেন দেখবেন চাউমিনটা খুবই ঝরঝরে এবং খুবই সফট হবে এবং রেস্টুরেন্টের মতো ঝরঝরে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে এবার চাউমিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে আমি তিন মিনিট মতো চাউমিনটাকে জাল করে নেব একেবারে লো ফ্লেমে আর ফ্লেমটা কখনোই আমি হাই করব না আর এর থেকে বেশি জাল করলে চাউমিনটা একেবারে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর চাউমিনটা খুবই সেদ্ধ হয়ে যায় তো আমার চাউমিনটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিক ঝুড়িতে নামিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে একটা প্লাস্টিক ঝুড়িতে কিংবা একটা ছাঁকনিতে চাউমিনটাকে খুব ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি চাউমিনের উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম আপনারাও এইভাবে ঠান্ডা জল দিয়ে দেবেন দেখবেন চাউমিনটা আরও ঝরঝরে হবে বন্ধুরা আমি যখন প্রথম চাউমিন বানিয়েছিলাম তো তখন আমি জানতাম না যে চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হয় আর আমি যখন থেকে জানলাম যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হয় তখন থেকে আমি এভাবেই বানাই তো থালে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার চাউমিনগুলোকে থালাতে দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর চাউমিনটাকে মেলে দেবো যাতে চাউমিনটা ঝরঝরে হয় এবার আমি এই দিকে উনুনের ওপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে সবজিগুলোকে আমি ভেজে নেব আর আমি এখানে খুব বেশি সবজি নিইনি নি বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম তো কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর তেলের ওপর প্রথমে আলুটাকে আমি ভেজে নেব আর আলুটাকে আমি ভাজার মতো করে কেটে নিয়েছি এবার এটাকে প্রথমে ভেজে নেব তো আলুটাকে আমি পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর গাজরটাকে তেলের ওপর দিয়ে দিলাম এবার আলু এবং গাজরটাকে আবারও একসঙ্গে ভেজে নেব এবার আমি আলু ও গাজরের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যারা ঝাল বেশি খান তারা আরও বেশি করে নিতে পারেন এবার তেলের ওপর আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি আর ডিমটাও আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে একসঙ্গেই ভেজে নিলাম এবার ডিমের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম এবার লবণ দেওয়ার পর খুব ভালো করে আবারও ডিমগুলোকে ভেজে নিলাম এবার আমি এখানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও আমি একসঙ্গে সব কিছু ভেজে নিয়েছি এবার চাউমিনটাকে সবজির উপরে দিয়ে দিলাম তারপর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবার সবজির উপরে চাউমিন দেওয়ার পর এখানে সয়া সস দিয়ে দিলাম আর সয়া সসের পরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর সয়া সসে এখানে লবণের পরিমাণ বেশি থাকে তার জন্য আমি লবণটা কম দিয়েছি আর টমেটো সস দেওয়ার পর আমি এখানে যে চাউমিনের মশলাটা ছিল সেটা এক প্যাকেট মতো দিয়ে দিলাম এবার খুব ভালো করে হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কে কে চাউমিন খেতে ভালোবাসেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর এরকম চাউমিন যদি আপনি বাড়িতে বানিয়ে খান তো রেস্টুরেন্টে বা হোটেলে যাওয়া ভুলে যাবেন এতটাই স্বাদ বন্ধুরা আমার চাউমিনটা হয়ে গেছে এবার আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে চাউমিনগুলোকে সার্ভ করে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর শশা কুচি দিয়ে দিলাম এবার উপর দিয়ে একটু কাগজি লেবুর রস ছড়িয়ে দিলাম আর কাজি লেবুর রস দেওয়ার পর উপর দিয়ে আরও একটু টমেটো সস ছড়িয়ে দেব আর সাথে দুটো কাঁচা চামচ দিয়ে দিলাম বন্ধুরা আমার শ্বশুর মশাই এই চাউমিনটা খাওয়ার জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছে তো আমি এবার শ্বশুর মশাইকে দেব আর ক্যামেরার সামনে দাদিমা খাচ্ছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ